وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, আমাদের একদিনই ভাই জনাব আব্দুল আলীম ইরান থেকে জানতে চেয়েছেন, বেদাত পূর্বের নেক আমলকে নষ্ট করে দেয়, এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ইসলামে কিছু কিছু কাজ রয়েছে যে কাজের ফলে মানুষ দীন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে কুফরিতে লিপ্ত হয়। তার মধ্যে একটি হচ্ছে যারা বড় কুফরি করে, বড় শিরকি করে, তারা মানুষ সে সমস্ত মানুষ ইমান থেকে বের হয়ে যায়। এবং যারা মুনাফেকদের মধ্যেও ছোট বড় রয়েছে, তো যারা বড় ধরনের নিফাক করে থাকে বা বড় ধরনের কুফরি করে বা বড় ধরনের শিরক করে, এ কারণে তার ইমান হারিয়ে ফেলে এবং সে দিন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। তাই আমাদের উচিত যে আমরা এমন কাজ যেন না করি যাকে বড় মুনাফিক বলা হবে, বা এমন কুফরি যেন না করি যাকে বড় কুফরি বলা হবে, এমন শিরক যেন না করি যে শিরকের কারণে মানুষ দিন ইসলাম থেকে বের হয়ে যাবে। বড় মুনাফিকই বলতে, যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধানকে যারা ঘৃণা করে, আল্লাহর দিনকে যারা প্রচার করতে ঘৃণা করে, এ ধরনের ঘৃণা করাকে বড় বড় মুনাফিক বলা হয়েছে। তো এটাও আমরা জানি যে শিরকের কারণে আমল নষ্ট হয়ে যায়, আর ইমানের যে ছটি রুকুন রয়েছে, সেই ইমানের ছটি রুকুনকে যদি কোনো ব্যক্তি এই ছয়টি রুকুনের মধ্যে কোনো একটিকে যদি অস্বীকার করে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহর প্রতি ইমান, আল্লাহর কিতাবের প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, যে ইমানের যে ছয়টি আরকান রয়েছে, সেই ছয়টি আরকানের মধ্যে থেকে কোনো একটির উপরতে যদি অস্বীকার করে বা সন্দেহ পোষণ করে, বা কোনো একটি থেকে যদি কোনো ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, এগুলো হচ্ছে সবই কুফরের নামান্তর। এই এই সমস্ত কাজের ফলে মানুষ কী হয়, দীন ইসলাম থেকে বের হয়ে যায়। তদ্রূপ বিদআতে মুকাফফারা যদি হয়, আকিদাগত যদি বিদআত হয়, তাহলে সে ব্যক্তি দীন ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে যদি তওবা করে না মরে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম। যেমন কবরের কাছে গিয়ে তার কাছে দোয়া করা, তার কাছে সাহায্য চাওয়া, তার কাছে বৃষ্টির জন্য চাওয়া, ছেলে সন্তান হয় না বা কারো বাড়িতে রব্বুল আলামিন সন্তান দেন নাই, সেই সন্তানের কারণে কবর কাছে গিয়ে চাওয়া, এগুলো হচ্ছে বিদআতে মুকাফফারা, যেটাকে শিরক বলা হয়ে থাকে। তো এ ধরনের কাজের ফলে মানুষ দীন ইসলাম থেকে বের হয়ে যায়। তাই আমাদের একটা জিনিস স্মরণ রাখতে হবে যে বিদআতের মধ্যে কিছু বিদআতের, যেমন শিরকের প্রকার রয়েছে বড় শিরক ছোট শিরক, তেমনি বিদআতের ক্ষেত্রেও অনেক প্রকার রয়েছে। আকিদাগতভাবে বিদআত, আমলগতভাবে বিদআত, হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তো কিছু কিছু বেদাত এমন রয়েছে যে সমস্ত বেদাতের কারণে মানুষ কি হয়, দীন ইসলাম থেকে বের হয়ে যায়। যেমন শিরক করলে পরে মানুষ বড় ধরনের যদি শিরক করে, সেই শিরকের কারণে সে দীন ইসলাম থেকে বের হয়ে যায়। এগুলো জিনিস বুঝে সুঝে যদি এ ধরনের কাজের প্রতি কুফরি করে এবং কোনো একটা বস্তুর উপরে ইমান আনার পর সেটার প্রতি যদি সে সন্দেহ পোষণ করে, বা ইমানের ষাটের কোনো মধ্যে কোনো একটিকে অস্বীকার করে, বা কোনো একটির উপরে সে সন্দেহ পোষণ করে, বা কোনো ধরনের কোনো একটির উপরে মুখ ফিরিয়ে নেয়, এগুলো সবই হচ্ছে কুফরির নামান্তর। আর এ সমস্ত কারণে মানুষ কি হয়, দীন ইসলাম থেকে বের হয়ে যায়। তাই এ ধরনের কাজ আমাদেরকে বুঝতে হবে, যাতে করে আমরা সচেতন হই, সতর্ক হই এবং আমাদের ইমান যেন ঠিক থাকে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।